সাইদা বলছে সিউড়ি বলছে কুলি বলছে বর্ধমান বলছে এবার ধরা পড়ল মেয়েদের পকেটমারের গ্যাং এদের সকলের বাড়ি বীরভূম এলাকায় বলে জানা গেছে বীরভূম থেকে এসে মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন জায়গায় পকেটমারি করে বেড়াতো এরা বিভিন্ন এলাকার বাসের মধ্যে উঠে ব্যাগ এবং মোবাইল হাতিয়ে নেয় শনিবার এগারোটার সময় ফর্টির সাঁকো থেকে কাপাসডাঙ্গা আসছিল এক মহিলা তার ব্যাগ থেকে দশ হাজার তিনশো টাকা হাতিয়ে নেয় পকেটমার গ্যাং তারপরে দ্বিতীয় ব্যাগ নেওয়ার চেষ্টা করলে হাতে নাতে ধরে ফেলা হয় পকেটমার গ্যাংকে পাঁচজনের মধ্যে তিনজন মহিলাকে আটক করা হয়েছে আর দুজন পালিয়ে যায় পুলিশে খবর দিলে বনোয়া থানার পুলিশ এসে ওই তিনজনকে থানায় নিয়ে আসে স্থানীয় সূত্রে জানা গেছে এই পকেটমারের গ্যাং কুলি নগর খড়গ্রাম কান্দি এলাকার বিভিন্ন জায়গায় একাধিকবার জনগণের হাতে ধরা পড়েছে